আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্য কোন আমল করলে আপনারা পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গায়বী সাহায্য পাওয়া এটা কিন্তু কম কথা না, মুখের কথা না, আল্লাহ তাআলার গায়বী সাহায্য পাবেন। তো আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে যে আমলটা করলে আল্লাহর গায়বী সাহায্য পাবেন, সেই আমলটা সূরাতুল হুদ। আমি আয়াত নম্বরটা একটু পরে বলবো, তবে আপনাদেরকে সূরাতুল হুদ কিভাবে লিখবেন এটা বলে দিচ্ছি। সূরাতুল হুদ আপনাদেরকে লিখতে হবে হরিণের পাতলা চামড়ায় লিখে, সাথে রাখলে আল্লাহ তাআলার গায়বী সাহায্য পাওয়া যায়। কেননা সূরাতুল হুদের একটা আয়াত না, দুইটা আয়াত না, সূরাতুল হুদ এর মধ্যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত কার্যকরী, প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ সূরাতুল হুদ যদি মোটামুটি একটা বড় হরিণের চামড়া কিনে ছোট ছোট করে লিখেও যদি নিজের সাথে রাখতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য আপনি পাবেন। শত শত লোকের সাথে মোকাবেলা হলেও তার ভয় সকলের উপর প্রবল হয় এবং কেউই তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। এবং তিন দিন সকাল বিকাল এটা জাফরান কালি দ্বারা লিখে পান করলে মনে সাহস বাড়ে এবং কিছুতেই মনে ভয়ভীতি আসে না। একটা হচ্ছে যদি লিখে সাথে রাখেন কেউ ক্ষতি করতে পারবে না, যদি লিখতে না পারেন মিশকে আম্বর জাফরান কালি দিয়ে লিখে সকাল বিকাল তিন দিন এই সূরাতুল হুদ সম্পূর্ণ সূরাটা লেখার পর পানিতে ধুয়ে নিজে নিজেই পান করবেন, তাহলে এই সমস্যাটা দূর হবে। এই আমলটা আপনাদেরকে জানিয়েছি আমালুল কোরআন নামক গ্রন্থ 106 নম্বর পেজ এবং 107 নম্বর পেজ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।